সিমেন্টের ঘোলা দিয়ে কখনোই বাড়ি পেইন্ট করবেন না সিমেন্টের ঘোলা বলতে আমরা যেই সিমেন্ট দিয়ে বাড়ির প্লাস্টার করে থাকি ওয়ালের যখন আমরা ইটের জোড়া লাগাই অথবা ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যে সিমেন্ট ব্যবহার করে থাকি সেই সিমেন্ট দিয়ে কখনোই বাড়ি পেইন্ট করা উচিত নয় আমার কাছে অনেক কমেন্ট এসছে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে বাড়ির আউটসাইড ওয়ালে বা বাড়ির ভেতরের ওয়ালে যদি সিমেন্টের ঘোলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে তো আমি আপনাদের জানিয়ে রাখি সিমেন্টের ঘোলা দিয়ে বাড়ি পেইন্ট করা এটি কিন্তু বাড়ি রঙ করার সঠিক কোনো প্রসেস নয় এই সিমেন্টের ঘোলা ব্যবহার করে আপনারা যদি বাড়ি পেইন্ট করেন তাহলে আপনাদের কি কি সমস্যা আসতে পারে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তো সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেল রেইনবো পেইন্টেকে আমি পেইন্টার সুভাষিস চলে এসেছি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো বাড়ি রং করার জন্য সঠিক যে সমস্ত ইনফরমেশান রয়েছে সঠিক যে সমস্ত প্রসেস রয়েছে তা কিন্তু আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলে ভিজিট করে আমার যে সমস্ত ভিডিও রয়েছে আপনারা এই ভিডিওগুলো দেখুন আপনাদের বাড়ি রঙ করার কাজে কিন্তু এই ভিডিওগুলো খুবই উপকারী হবে তো চলুন বন্ধুরা স্টার্ট করি আমরা যে সিমেন্ট দিয়ে বাড়ির দেওয়ালের ইঁট গাঁথনি ঢালাই বা প্লাস্টার করার কাছে যে সিমেন্ট আমরা ব্যবহার করে থাকি এই সিমেন্ট কিন্তু কখনোই পেইন্টেবল সিমেন্ট নয় এই সিমেন্টের মধ্যে কিছু স্ট্রংলি কেমিক্যাল থাকে যেই কেমিক্যালগুলো কেবলমাত্র কিন্তু কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু ব্যবহার করার উপযোগী তো সেই কারণের জন্যই কিন্তু মূলত আমরা সিমেন্টকে কিন্তু কখনোই আমরা পেন্ট হিসাবে বা ঘোলা হিসাবে আমরা কিন্তু কখনোই ইউজ করতে পারি না তো যদি আপনারা এই সিমেন্টকে ঘোলা হিসাবে বা পেন্ট হিসাবে আপনারা যদি দেওয়ালে লাগান তাহলে আপনাদের কী সমস্যা হতে পারে তাহলে আপনার আপনাদের সবার প্রথমে যে সমস্যাটি হবে সেই সমস্যাটি হলো পরবর্তীকালে ধরুন এই সিমেন্টের ঘোলা আপনারা ওয়ালে লাগিয়ে দিয়েছেন তো পরবর্তীকালে যখন আপনারা এর উপরে প্রাইমার লাগাবেন বা কালার করবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রাইমার বা কালার দেওয়ালের সাথে কিন্তু মানে প্লাস্টার ওয়ালের সাথে কিন্তু ভালোভাবে কিন্তু বন্ডিং হবে না যে কারণের জন্য রঙের স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকবে না এছাড়া যে সমস্যাটি আছে সে সমস্যাটি হল হেয়ারলাইন ক্র্যাক আমি নিজে অনেক বাড়িতে দেখেছি যে যে সমস্ত বাড়িতে কিন্তু এই সিমেন্টের ঘোলা লাগানো রয়েছে সেখানে কিন্তু হেয়ারলাইন ক্র্যাক দেখা দিয়েছে এই হেয়ার ক্র্যাক দেখা দেওয়ার কারণেই বাড়ির ভেতরে কিন্তু জল শোক করার একটা প্রবণতা থেকে যায় এবং পরবর্তীকালে এই হেয়ারলাইন ক্র্যাকগুলো থেকে সিমেন্টের ঘোলার যে আস্তরণ সেই আস্তরণ কিন্তু আলগা হয়ে যায় ফুলে যায় এবং চোকলার আকারে কিন্তু উঠে যায় তো পরবর্তীকালে আপনি যখন পেন্ট করতে যাবেন তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কখনই আপনারা কিন্তু সিমেন্টের ঘোলা ইউজ করবেন না এই সিমেন্টের ঘোলা ইউজ করার ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মিস্ত্রি ভাইয়েরা যারা রয়েছেন যারা কনস্ট্রাকশানে কাজ করেন তারাই কিন্তু এই পরামর্শ দিয়ে থাকেন যে এই সিমেন্টের ঘোলা ইউজ করলে আপনার দেওয়ালের যে অমসৃণ ভাব রয়েছে সেটা কিন্তু কিছুটা কমে যাবে এবং আপনার পেইন্ট করলে দেওয়ালের কিন্তু মসৃণতা যেটা রয়েছে বা লুক যেটা রয়েছে একটা স্মুথ ফিনিশিং আপনারা পাবেন এই জন্য আপনাদের কিন্তু বলে থাকেন যে আপনারা সিমেন্টের ঘোলা ব্যবহার করুন কিন্তু কখনোই এই সিমেন্টের ঘোলা ব্যবহার করা উচিত নয় তো যদি আপনাদের ওয়ালে এই সিমেন্টের ঘোলা আগে থেকে লাগানো রয়েছে সেক্ষেত্রে যদি আপনারা পেন্ট করতে যান তাহলে আপনারা কিভাবে পেন্ট করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি তো যদি আপ দেখেন যে আপনাদের ওয়ালে আগে থেকেই সিমেন্টের ঘোলা লাগানো রয়েছে সেটা যে কারণেই হোক না কেন তো সেই সিমেন্টের ঘোলাকে কিন্তু সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে কাঁটা তারের ব্রাশ দিয়ে কিন্তু ঘষে যতটা পরিমাণ তুলে দেওয়া যায় তুলে দিতে হবে এবং যেখানে সিমেন্টের ঘোলা আলগা হয়ে গেছে সেখানে কিন্তু আপনাদের ভালো করে চেঁচে তুলে দিতে হবে ওই ওই আস্তরণটিকে সম্পূর্ণ যদিও তোলা যাবে না তো যতটা পরিমাণ তুলে ফেলা যায় সেটা কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে তুলে ফেলে দেওয়ার তারপরে কিন্তু দেওয়ালটিকে ভালো করে আপনাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে তারপর আপনারা কিন্তু এখানে ডাইরেক্টলি ওয়াল প্রাইমার ইউজ করবেন এমনকি দু কোট ওয়াল প্রাইমার আপনারা ব্যবহার করবেন তারপরে কিন্তু আপনারা পেন্ট করবেন আর যাদের বাড়ির প্লাস্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কোনো রাজমিস্ত্রি ভাই বা কোনো পেন্টার ভাই যদি আপনাদের সিমেন্টের ঘোলা লাগানোর কথা বলে থাকেন তাহলে আপনারা কখনোই সেটা লাগাবেন না তার কারণ তো আমি বললাম তো আপনারা সেক্ষেত্রে সিমেন্টের ঘোলার পরিবর্তে আপনারা কিন্তু হোয়াইট সিমেন্ট ব্যবহার করতে পারেন অথবা যে সমস্ত কালার সিমেন্ট এখন মার্কেটে রয়েছে আপনারা ওই সমস্ত কালার সিমেন্ট ইউজ করতে পারেন আপনারা যখনই হোয়াইট সিমেন্ট বা কালার সিমেন্ট আপনারা পেন্ট করবেন সে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে সেটি হল ওয়াটার কিউরি অর্থাৎ আপনাদের হোয়াইট সিমেন্ট লাগানো হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু অবশ্যই দু থেকে তিন দিন কমসে কম জল দিয়ে আপনাদের দেওয়ালগুলোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে তো তারপরে আপনারা তাতে প্রাইমার এবং কালার ইউজ করতে পারেন অথবা আপনারা ডাইরেক্টলি যদি আপনাদের ওয়াল খুব ভালো থাকে মোটামুটি যদি আপনাদের ওয়াল মসৃণ থাকে তাহলে আপনারা কিন্তু ডাইরেক্টলি দু কোট প্রাইমার ইউজ করে তারপর আপনারা পেইন্ট করতে পারবেন ভিডিওটি দিকে লাইক দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপাতত বিদায় জানাই ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন